ক্রমাৎ জটিল পরিস্থিতির দিকে অগ্রসর ভারত চীনের সীমা বিবাদ। লাডাখ ভারত চীন সীমান্তত এতিয়া বিরাজ করেছে যুযুধান পরিস্থিতি। রঙা চীনের আগ্রাসী তথা যুদ্ধাংদেহী মনোভাবের বিপরীতে ভারতেও নিজের সেনা শক্তি বৃদ্ধি করা পরিলক্ষিত হয়েছে। ইয়ার অংশ হিসাবে অলপতে পাঁচখনক রাফেল যুদ্ধ বিমান ক্রয় তথা ভারতীয় বিমান বাহিনীত সামিলকরণ উল্লেখনীয় ঘটনা। অতি শেহতীয়াকৈ ভারতে লাডাখত T-90 T-72 যুদ্ধ টেঙ্ক সহ বৃহৎ সংখ্যক সৈন্যবাহিনী মোতায়েন করা পরিলক্ষিত হয়েছে। আর কিছুদিন পিছরপরাই লাডাখ অঞ্চলত প্রচণ্ড শীত তথা তুষারপাত আরম্ভ হব। এনে প্রতিকূল পরিস্থিতিত চীনা সৈন্য ভারতীয় সৈন্যের সঙ্গে কিদরে মুখামুখি হয় সেয়া হব লক্ষণীয়। উল্লেখ করব পারি যে লাডাখের দরে বরফাবৃত অঞ্চলত অভিযান চলাত ভারতীয় সৈনিক যথেষ্ট পার্গত। ইয়ার বিপরীতে চীনা সৈন্যবাহিনী উক্ত অঞ্চলের ভৌগোলিক পরিস্থিতি তথা পরিবেশক লৈ কিমান অভিজ্ঞ সেই কথাত সন্দেহর ঢল আছে। 50-এর দশকত তিব্বতীয় ধর্মগুরু দালাই লামায় ভারতের রাজনৈতিক শরণ লওয়ার পিছরপরাই ভারত চীনের তিক্ততাপূর্ণ সম্বন্ধ চলি আহিছে। 1962 সনের চীন ভারতের যুদ্ধও তারই পরিণতি আছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, জাগরণ নিউজ, গুৱাহাটী।